10,000 টাকা খুলে দিলে মাঠে আমরা মামুক্ত ত্রিপুরা স্বপ্ন দেখেছিলাম। সিন্ধুক নেই, যেমন সিন্ধুক ধরে নেওয়া হয়েছে, দলিলপত্র সব সিন্ধুক রয়েছে। আজকে ওই তো পুলিশ, কাউকে তো আমি চেঞ্জ করি, ডিজি তো ওই একই শুক্লা, ল অ্যান্ড অর্ডার কেবি শ্রীদেশ ওই তো, এরাই তো কাজ করছে, আগে কোনো করতে পারছিল না। এরাই তো 30,000 কিলোর কাছাকাছি গাঁজা ধরেছে আজকে সোমরাতে, 2,500 কিলোর কাছাকাছি গাঁজা ধরা পড়েছে আজকে। সেই পুলিশে তো করছে, তাহলে বিগত 25 বছর কেন করতে পারছিল না? কারণ সরকার পরিচালনার মূল ব্যক্তি সেই ব্যক্তি সেটা চাইছিল, তার জন্য হচ্ছিল। আজকে সরকার যে মূল ব্যক্তি এবং তার ক্যাবিনেট সেটা চাইছে না, তো সেই পুলিশি ব্যবস্থাই আজকে চুরি করার পর তাকে 1 মাসের মধ্যে যেখান থেকে হোক পালিয়ে গেছে সেখান থেকে ট্র্যাক করে ধরে নিয়ে আসছে। এখন কিভাবে আধুনিক পুলিশ হয়ে গেছে, এখন কিভাবে মোবাইল চেঞ্জ করলে পুলিশ তারপরে ধরে না? আগে বলতো মোবাইল তো চেঞ্জ করে নিয়েছে, এখন কোথায় ধরবো, কই যেন পালিয়ে গেছে, চেষ্টা করতেছি আমরা, পাশে আছে। এসব তো ত্রিপুরা মানুষ ত্যক্ত হয়ে গেছে, এখন কিভাবে তিনটে মোবাইল চেঞ্জ করার পরও তারপরও পুলিশ গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে কলকাতা থেকে, আসাম থেকে, বাংলাদেশ থেকে মাফিয়া চলে এসছে এখানে, কালকে অ্যারেস্ট করে নিয়েছে, পুশব্যাক করবে বাংলাদেশে, কারণ বাংলাদেশ সরকার সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এই পর্যন্ত 140 জনকে গুলি করে মেরে দিয়েছে নেশা কারবার, অন দ্য স্পট শুট করে দিচ্ছে, কারণ সেখানে একটা মহিলা প্রধানমন্ত্রী রয়েছে। মহিলাদের মধ্যে একটা মানসিকতা থাকে যে সমাজ ব্যবস্থাকে নেশামুক্ত করার মানসিকতা তাদের মধ্যে থাকে, কারণ ওনার ঘর চালান, জানেন যে নেশাগ্রস্ত হলে সেই পরিবারের কি অবস্থা হয়।